সেটা কি বলছে খারাপের সঙ্গ? আজকে অ্যান্ড্রয়েড সেটের চেয়ে খারাপের সঙ্গ কি আছে? আছে। আমাদের যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে, দুইজন তিনজন মিলা দেখতে থাকে, দেখতে 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 এক সময় জোশ চলে আসে আর নিজেকে সামলাইতে পারে না। কিন্তু নেটের ভিতরে মোবাইলের ভিতর দিয়ে ছিদ্র কইরা নেটের মাধ্যমে ওইখানে যাবে তো যাবে কি কইরা, ওর গায়ে টাচ করবে তো করবে কি কইরা, ওরে ছুবে তো ছুবে কি কইরা, তো ওই স্বাদ মিটানোর জন্য কি করে মোবাইলে টাচ কইরা চুমা দেয়। আপনি কোন নাউজুবিল্লাহ চিকান দেয় না? না দেয়, হ্যাঁ না দেয় না, হ্যাঁ হায় 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 হায়, এর চেয়ে খারাপ সঙ্গ কি হইতে পারে? তো বলছে কিভাবে ধ্বংস করলো, বিতনা বিল আফিয়া আসমাহনা ফিল হাবিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দোজগের ভিতরে। জিজ্ঞাসা করছে অমা হাবিয়া, হাবিয়া কি? কয় সিজ্জিন। কমা সিজ্জিন, সিজ্জিন কি? কুল্লু জামরাতি মিনহা কা আদবা কি দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়, আর ওয়া হুনা ফি, আমাদের রুগুলায়ের নিচে চাপা পড়ে আছে। বলছে সব কথার জবাব একজন দেশ কেন, আর কেউ দেয় না কেন? বলে আলা আফওয়াহিহিম লিজাম মিনার নার, প্রত্যেকের মুখের ভিতরে আগুনের লেগাম লাগানো আছে। ওই জমিনও তো দেখাছি, সুপারিশ তো চাই, সাফাত তো চাই, আর সত্য তো এটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাফাত ছাড়া, সর্বপ্রথম সাফাতে কুবরা ছাড়া আল্লাহ ওই পর্যন্ত বিচার কার্য শুরু করবে না। যদিও সমগ্র নবীরা চাইতে থাকবে, রসুলরা চাইতে থাকবে, নফসি নফসি চিৎকার দিতে থাকবে, সমগ্র মানব জাতি দিতে থাকবে, কিন্তু আল্লাহ বিচার কার্য শুরু করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় পড়া সুপারিশ না করবে। সুপারিশ তো চাই কিন্তু দূরত্ব পড়তে চাই না। আর যেই রসুল সবকিছু আমাদেরকে আইনা দিল, উম্মতে মুহাম্মাদিত আমরা খায়রে উম্মত বলি কার কারণে? কার কারণে? আরে বলেন না কার কারণে, কার কারণে? আরে বলেন না মুহাম্মাদুর, ওনার কারণে খায়রে উম্মত। এক রাত্র 80 বৎসর কে আইনা দিল, 83 বৎসর কে আইনা দিল? আরে বলেন মুহাম্মাদুর, একবার বললে 120 নাকি কত? কালকে হাউসে কাউসারে কি করে দাঁড়াবেন? আল্লাহ শুধু দেখবে তুমি করো কি, আর উৎপাইতা থাকবে, ইন্নাল্লাহ লাবিল মিরসাদ, আল্লাহ উৎপাইতা থাকবে, ইদা যা আজাল সীমা রেখায় কখন পা দিবে, সুম্মা আখাজনাহু বাগতাতান, পরে ওইখান থেকে ছুমাইরা উঠে নেওয়া যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই কিন্তু ডেলি 10 বার আল্লাহ বলতে চাই না। জান্নাতের মালিক কে? চাবি দিতে চায়, এই মাদ্রাসায় পড়া এটা মাদ্রাসা না, মাদ্রাসা না, মক্তব আছে না? নাই। মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি নামা, জান্নাতের চাবি দিতে ডাকে, কে ডাকে? কোন আল্লাহ? শুধু তো আল্লাহ ডাকে না, আল্লাহ বলে আমি আল্লাহ শুধু ডাকি না, আমি রহমানও ডাকি, আমি মালিকও ডাকি, আমি কুদ্দুসও ডাকি, আমি সালামও ডাকি, আমি মুমিনও ডাকি, আমি মুহাইমিনও ডাকি, আমি আজিজও ডাকি, আমি জব্বারও ডাকি, আমি মুতাকাব্বিরও ডাকি, আমি খালিকুল বারিকুল মুসাফিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতিফুল খাবিরুল হালিমুল আযীমুল গফ
الغفور الشرشم العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المعصي المبدي المعيد المهدي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الدار النافع النور الحاضي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله امين رانب القدر مالك تاكي توك جنات الچوبيري تے তার পড়েও তো মসজিদে আসে না, আবার বলে আমি জান্নাত চাই, লজ্জাও লাগে না? লজ্জাও লাগে না? লজ্জা তো করা উচিত। ও যুবক বলো, তোমার লজ্জা লাগে না? তুমি জান্নাত চাও কি করে? সারাদিন আল্লাহটা ভোগ করো, পাঁচ বেলা ডাকে পাঁচ বেলা, তারপরও আসো না, তো তোমার চেয়ে নিমক হারাম কে আছে বলো? আমি হইবুল্লায় বিশ্বাসী না, কেন আমি কিতাব পড়া মোল্লা হই নাই। صلاة وسلاما خالدا مع خلود الله دائما مع دوام الله لا منتهى له دون علم الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا উঠাউটি না করি দোয়া হয়ে যাবে এখন দোয়া নিয়েই যাই দোয়া হয়ে যাবে কেন আমরা হইহুল্লায় অভ্যস্ত কাজে অভ্যস্ত না প্রমাণ দেই আমরা সবাই জান্নাত চাই ঠিক না সবাই চাই তো কিন্তু এই বিরাট মজমা একজন আমাকে বলো যে ডেলি 200 বার আল্লাহ বলি ওই একজন গতকালকে হাত উঠাইছে আজকেও নি হাত উঠাইছে গতকালকে ওইখানে ছিল নামান 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 200 বার আল্লাহ কেউ বলে না জান্নাতের মালিক কে হ্যাঁ না খালাম্মা যেমন খালাম্মার বাড়িতে যেই কোনো সময় গেলেই দরজা খোলা থাকে জান্নাতের মালিক যদি আল্লাহ হয় তো 200 বার তো আল্লাহ বলে না এক যুবক বলুক ডেলি আমি 100 বার আল্লাহ বলি ও তো জান্নাত চায় নবীর সুপারিশ চান তো কে কে চান নামান 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 গতকালকে শুক্রবার গেছে ওই একজনই হাত উঠাইবো কিন্তু আর কেউ উঠাইবো না আমি জানি ওনারা আমি চিনা ফেলছি গতকালকে আমি গতকালকে রোডের ওই পাড়ে আসছিলাম এইখানে একজনও নাই জুমার দিন হুজুর সহ 500 বার দরুদ শরীফ পড়ছে একজনও নাই ওই একজন হাত উঠাইছে আর ওইখানে একজন উঠাবে আর এখানে একজন আপনি যখন 500 বার দরুদ পড়েন না এই জন্যই বললাম যে আমরা হইহুল্লায় বিশ্বাসী মনে করি হইহুল্লা করলেই দুনিয়া জয় হয়ে যাবে সবকিছু মিলা যাবে আল্লাহকে বুঝ দিয়া দিতে পারবো আল্লাহ কি আমাদের মতো যে 1 ফোঁটা পানির থেকে আমাকে তৈরি করছে না আল্লাহ রসুল আমাদের মতো প্রমাণ তো দিতে পারলো না জান্নাত চায় জান্নাতের মালিক কে ডেলি 200 বার আল্লাহ বলে না এই যুবকরা ডেলি 10 বার আল্লাহ বলে না 10 বার অথচ পুরা সখীপুর আল্লাহর যৌবন দিয়া তাফালিম দেখায় সারা
ওকে 14 তারিখে ফুল দেয় কি দেখা আরে কি দেখা দেয় 14 তারিখে ফুল হ্যাঁ তো 10 বার দেরি আল্লাহ বলে না জান্নাত চায় সব বার দিলাম দেরি 5 বার আল্লাহ ডাকে জান্নাতের চাবি দিতে তার কোনো ফিরাতা পায় না এটাকে পাঁচ বার কেটাকে আল্লাহ কে 99 পদের মালিক আল্লাহ পদওয়ালার থেকে সামান্য একটা পদ পাওয়ার জন্য সারা দিন ছুটতে থাকে মাথার গাম পায়ে ফেলতে থাকে ইমান পর্যন্ত সোনার প্লেটে উঠা সামনে দিয়ে দেয় তারপরও চায় একটা পদ অথচ আল্লাহ জান্নাত দিতে ডেলি 5 বার তাকে কে এটাকে একজন তো এখানে নাই 99 নামের অর্থ কোনদিন দেখছে বলো তাহলে আল্লাহ চিনবে করতে কার সারাদিন বুক করি কাটটা কাটটা বুক করি কতটুক বুক করি আল্লাহ তো বলতে চায় না কাটটা বুক করি আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায় 40 নেকি আল্লাহ বলার 40 নেকি কোরআনের বাকি চার অক্ষর বলা 40 নেকির সমান না ওজনের দিক দিয়ে সমান গাঠির দিক দিয়ে সমান না এক মন তুলা আর এক মনের বাটকারা ওজনে সমান কিন্তু বাটকারার তুলনায় তুলার গাঠিটা অনেক বড় ঠিক আল্লাহ বলা 40 এর গাঠিটা এরকমই বড় কান্না আল্লাহ কান্না কান্না যুবক কথার শেষ জায়গায় চলে আসছি আমি লম্বা করব না সুযোগও নাই আমার হাতে লম্বা করার সুযোগও নাই কিন্তু রাগ হইলে হইতে পারো কোনো আপত্তিও নাই ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তুমি চলতে পারো যদি ইচ্ছা স্বাধীনতা না দিত যৌবন আল্লাহ সারাদিন বুক করবে আল্লাহ আর ডাকবে আল্লাহ আর তুমি আসবে না আর তাফালিং দেখাবা সখী করে চলবা আল্লাহর জমিনে যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন পাঁচটা স্বাধীনতা আল্লাহ না দিতেন পাঁচ স্বাধীনতা দিছে পাঁচটা শিক্ষাগত স্বাধীনতা যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো আল্লাহ কিচ্ছু বলবে না না বলে যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো কিচ্ছু বলবে না বাংলায় প্রবাদ বাক্য আছে কেউ মদ বেচা দুধ খায় কেউ দুধ বেচা মদ খায় তাইলে কোনোদিন আল্লাহ খাইতে দিতেন না তৃতীয় স্বাধীনতা দিছেন মত আদর্শের স্বাধীনতা নাইলে সবকিছু বুক করবে আল্লাহ আর 24 ঘন্টা তুমি বিরোধিতা করবে আল্লাহ টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে পুরো অস্তিত্বটা কে দিছে ওরে বাকশক্তি কে দিছে ওরে বলার মতো ব্রেন কে দিছে সুস্থতা কে দিছে সবকিছু আল্লাহর নিয়ে টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে না আল্লাহ কি দুর্বল হ্যাঁ ওই আল্লাহ কি দুর্বল রাফা আসসামা বিগাইরি আমা আকাশ দ্বারা করা রাখছে খুঁটি ছাড়া বসাতাল আরদ আলা মাহিল জামাত পানির উপরে বিছায় রাখছে জমিন ও জাআলনাল জিবালা আওতাদা পাহাড়কে বানা দিছে প্যারা ওই আল্লাহ দুর্বল যে টকশোতে বসে ও আল্লাহর বিরুদ্ধে বলতেছে না বলে না কি নাস্তিকরা লাউড স্পিকারে আল্লাহর বিরুদ্ধে বলে না বলে না গড ইজ নাথিং নাউজুবিল্লাহ আল্লাহ বলতে কিচ্ছু নাই কার বাকশক্তি দিয়া বলে ও তো মার পেটের থেকে বাকশক্তি ছাড়া আসছিল না ওর মা ডিজিটাল ছিল না সুপার ডিজিটাল ছিল যে ওর মা পেটের ভিতর থেকে ওকে বাকশক্তি দিয়া বাড়ি করছে ও তো বাকশক্তি ছাড়া আসছে না আসে নাই কে দিছে বাকশক্তি আল্লাহ তৃতীয় স্বাধীনতা দিছেন মত আদর্শের চতুর্থ স্বাধীনতা দিছে পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায় পাত্তি চিনো
ডাকায়া শব্দ পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। পঞ্চম স্বাধীনতা দিছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি যেমন খুশি তেমন চলতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। পাঁচটা স্বাধীনতা দিছেন, হ্যাঁ একটা কাজ আল্লাহ করবে কিচ্ছু বলবে না বটে, কিন্তু না দিরুন কাইফা তাআমালুন, হাদিসের শব্দ, আল্লাহ শুধু দেখবে তুমি করো কি। আর উৎপাইতা থাকবে ইন্নাল্লাহ লাবিল মিরসাদ, আল্লাহ উৎপাইতা থাকবে, ইদা জা আজাল সীমা রেখায় কখন পা দিবে, সুম্মা আখাজনাহু বাগতাতান, পরে ওইখান থেকে ছুমাইরা উঠে নেওয়া যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই কিন্তু ডেলি দশ বার আল্লাহ বলতে চাই না। জান্নাতের মালিক কে? চাবি দিতে চায় এই মাদ্রাসায় পড়া, এটা মাদ্রাসা না, মাদ্রাসা না, মক্তব আছে না নাই? মক্তবের তিন নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি নামাজ, জান্নাতের চাবি দিতে ডাকে, কে ডাকে? কোন আল্লাহ? শুধু তো আল্লাহ ডাকে না, আল্লাহ বলে আমি আল্লাহ শুধু ডাকি না, আমি রহমানও ডাকি, আমি মালিকও ডাকি, আমি কুদ্দুসও ডাকি, আমি সালামও ডাকি, আমি মুমিনও ডাকি, আমি মুহাইমিনও ডাকি, আমি আজিজও ডাকি, আমি জব্বারও ডাকি, আমি মুতাকাব্বিরও ডাকি, আমি খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المعصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التوالي التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المالك الدار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله أمين إيران أبوي بادر مالي داكي توك جنة الشعبي دي ته تار پڑو تو مسجد آسنا আবার বলে আমি জান্নাত চাই, লজ্জাও লাগে না। লজ্জাও লাগে না, লজ্জা তো করা উচিত। ও যুবক বলো তোমার লজ্জা লাগে না? তুমি জান্নাত চাও কি করে? সারা দিন আল্লাহটা ভোগ করো, পাঁচ বেলা ডাকে পাঁচ বেলা, তারপরও আসো না। তো তোমার চেয়ে নিমক হারাম কে আছে বলো? আমি হইবুল্লাহ বিশ্বাসী না, কেন আমি কিতাব পড়া মোল্লা হই নাই, আমি দুনিয়া ঘুরা মোল্লা হইছি, অহংকার করে বলতেছি না, আমি অহংকার করে বলতেছি না, আমি দুনিয়া ঘুরা মোল্লা হইছি, শুধু কিতাব পড়া মোল্লা হই নাই, 103টা ঘুরা শেষ, বাকি বাঁচলে আরো ঘুরার আশা আছে। অহংকার করি না, জানে আল্লাহ জানে দিলের খবর, তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি। আমি হুজুর কিতাব পড়ে হই নাই, চোখে দেখা হইছি, তফসির পড়া হই নাই, চোখে দেখা হইছি। বলো তোমার চেয়ে নিমো হারাম কে আছে? তুমি তোমাকে প্রশ্ন করো, যৌবন কার, পুরুষত্ব কার দেওয়া, নারীত্ব কার দেওয়া, এই জীবনটা কে দিছে, কে সাজাইছে? এই জন্যই তো আল্লাহ বলে আল্লাহর জন্য এই শব্দ বলা সমুচিন না, নাইলে বলে দিতাম। আল্লাহ বড় আক্ষেপের সাথে বলে ইবনে আদম,
মা কুন্ত বিষয় ও মানুষ তুই তো কিছুই ছিলি না ও যুবক তুই তো কিছুই ছিলি না ও পুরুষ তুমি তো কিছুই ছিলি না ও নারী তুমি তো কিছুই ছিলি না আমা কুন্ত মা মাহিনা তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না ফমান জালাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো বল বল তোদের দুনিয়া এত উন্নত বল এক ফোঁটা পানিকে রক্তে রূপান্তরিত করে দেখাতো দেখাক দুনিয়া এত উন্নত আমেরিকা এত উন্নত কানাডা এত উন্নত ইউরোপ এত উন্নত অস্ট্রেলিয়া এত উন্নত জাপান এক ফোঁটা পানিতে রক্ত বানায় দেখাতো আল্লাহ বলে তোকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান জাআলাকা মুযগা রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান জাআলাকা ইযামা তোর কঙ্কাল কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপর নিখুঁত ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কুন্তা সগীরা একটু কি মনে পড়ে না তুই কতটুকু ছোট ছিলি আমা কুন্তা দাঈফা মনে পড়ে না তুই মার পেটের থেকে যখন আসছিলি তো কত দুর্বল ছিলি আমা কুন্তা জাহিলা তুই কেমন অজ্ঞ ছিলি ফালা তাআলামুনা শাইআ কুরআন তো বলে কিছুই তুমি জানতে না কান্নাটা পর্যন্ত আমরা শিখায় দিয়েছি আজকে আল্লাহ দুনিয়াকে প্রমাণ দিতেছে হুজুররা মানতে চায় না আজকে আল্লাহ দুনিয়াতে প্রমাণ দিতেছে বাংলাদেশে বহুত বাচ্চা জন্ম নিতেছে সপ্তাহ দুই সপ্তাহ কাঁদে না ওদেরকে কাদাইতে কয় টাকা লাগে জিজ্ঞেস করেন হুজুররা মনে জানে না জান্নাত স্কয়ারে ফোন করেন আমার বাচ্চা এক মাস কাঁদে না ও বলবে এত টাকা আছে তাহলে নিয়ে আসো অ্যাম্বুলেন্সে জান জান কাদাইতে কয় বান্ডেল লাগে জিজ্ঞেস করেন স্কোয়ারে ফোন করা বড় বড় হাসপাতালে আল্লাহ বলে তোকে দুনিয়ায় আসতে দেরি আমি কান্না শিখাইতে দেরি করি না কান্না এটা কান্না না ভালোবাসার সরু সমুদ্রে তরঙ্গ উঠানের জন্য এটা হলো তুফান তুফান ফলাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া তুই কান্নার সুর তুলতে দেরি সব সুর দিকে দৌড়াইতে দেরি করে নাই মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতে দেরি করে যখন বাচ্চা কান্নার সুর তুলে মা বাবা পাগল হয়ে ছুটতে থাকে আরে মা বাবা কি মুহাম্মদুর রসুল্লাহ যখন কান্না শুনতেন হাসান আর হুসাইনের তো ছুটা যাইতেন আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাদাইস না এরা কানলে আমি সইতে পারি না এদের কান্নার আওয়াজ কানে পড়তে দেরি আমার ভিতরে ভালোবাসার ঢেউ খেলতে দেরি করে না আমি ছুটা চলে আসি হাসান কাঁদে কেন হোসাইন কাঁদে কেন কি হুজুররা মনে হয় বাচ্চার কান্না শুনে দৌড়ায় না 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 হুজুর তো উনি দৌড়াইলে শোভা পায় না কি ঠিক না কি দৌড়ান হ্যাঁ আল্লাহ বলে ওটা কান্না ছিল না জাদুর বাসি ছিল জাদুর বাসি আজকে তোকে ডাকলে তুই আসিস না মার পেটের থেকে নিশ্চয় আসছিলাম আল্লাহ সাজাইছে আমরা হট্টগোলে বিশ্বাসী বাস্তবে বিশ্বাসী না বাস্তব যদি হইও তাহলে মুসলমানের চিত্র এরকম হতো কেন আল্লাহ ডাকবে আর দোকান বন্ধ হবে না আল্লাহ ডাকবে আর বাজার বন্ধ হবে না আবার সাহায্য চাই আমরা ঠিক না কোন মুখে সাহায্য চাই যা যেটা বুঝাইয়া শেষ করতেছি তো জান্নাত চাই বটে কিন্তু ডেলি দশ বার আল্লাহ বলতে চাই না চাবি দিতে চায় তারপরও মসজিদে আসতে চাই না দ্বিতীয়টা সাফাত চাই ঠিক না চাই না চাই না কি ঠান্ডা হয়ে গেলেন চাই কিন্তু ডেলি দশ বার দুরুদ পড়তে চাই না মানা তো বাদেই দিলাম শুক্রবারে হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো অথচ এক হাজার বার দুরুদ তো দূরের কথা একশো বার পড়ে না কালকেই চেহারা হাউজে কাউসারে যে কি করে দাঁড়াবো বলো যুবক কি করে দাঁড়াবা
ওই পানি ছাড়া তো পিপাসা মিটবে না, বরং বাড়তে থাকবে। ওটা যদি এক ফোঁটাও মুখের ভিতরে ঢোকে, তাহলে এই হাদিস সত্য, লা তাসমান বাদাহা আবাদা, আর কোনদিন পিপাসা তোমাকে বিরক্ত করবে না। ওই পানি যদি এক ফোঁটা পেটে গেল, তাহলে এই পেট দুজগে ধারণ করার ক্ষমতা রাখে না। হ্যাঁ হ্যাঁ সত্য, আমরা হাউজে কাউসার চিনি না কি জিনিস, কি করে দাঁড়াবো এখানে, এতে বা বাদিয়ে দিলাম, চুল তো যুবকে কাটে নেটে দেখা। অধিকাংশ যুবক, 99% যুবক চুল কাটে নেটে দেখা, 50 টাকার চুল কাটে 500 টাকা দিয়া। মা বোনরা সাজগোজ করে নেটে দেখা, সব এখন আধুনিক হয়ে গেছে। নবীর তরিকা আদর্শ ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, দীক্ষিত মুসলমানের ঘরে। সখীপুর কেন, সারা বাংলাদেশের কোন মা বোন আমাকে চিঠি দিয়ে বলতে পারবে না যে বাসর রাত্রে যখন সাজাইতে আসছিল বান্ধবীরা অথবা প্রতিবেশীরা, অথবা সে যে শাস্তে গেছিল পার্লারে, সে জয়া বলছে শুনো আমার জীবনের প্রথম সাজ, এই শাসটা একবারই হয়, দ্বিতীয়বার হয় না, আমার বাসর রাতের শাসটা, কিন্তু আজকে তোমরা আমাকে ফাতেমার মতো সাজাবে রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক মহিলা যদি আমাকে প্রমাণ করতে পারে পুরো বাংলাদেশে, রাগ হই না, হাত পায়ে হাত রাইখা বলতেছি, হুজুরের বৌরা পর্যন্ত প্রমাণ করতে পারবে না কি ফাতেমা কি বাসর রাতে সাজে নাই, না ফাতেমার সাজ কিতাবে নাই। হ্যাঁ বলে আপনার সাজের এত জোর দেন কেন, কেয়ামতের দিন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারাতে আল্লাহ ঝান্ডা দিবেন, জান্নাতের মহিলাদের সর্দার নি হবে, ঝান্ডা দেওয়ার পরে আল্লাহ বলবে ফাতেমা ডাক্তার মেয়েদেরকে, তখন তো আমার ওই ভনও যা দাঁড়াইতে পারতো, আমার ওই মেয়েও যা দাঁড়াইতে পারতো ফাতেমার পাশে, যদি জিজ্ঞাসা করতো তুই আসছিস কেন, বলছে আমার কাছে কিছু নাই সত্য, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য পাশে দাঁড়াই। এটা কি অযুক্তি, শাস্ত্র বাদেই দিলাম, আদর্শ তো বাদেই দিলাম, নবীর আদর্শ আজকে দীক্ষিত মুসলমানের ঘরে, ওটা বাদ দিলাম। সুপারিশ তো চাই, ডেলি 10 বার দরুদ পড়তে চাই না, শুক্রবার 100 বার পড়তে চাই না, অথচ জিনার কারণে সবকিছু পাইলাম, আজও পাইচা আছি ওনার কারণে, পুরা সখীপুর না কালিয়া করুনা পুরা বাংলাদেশের ওলামাদেরকে চ্যালেঞ্জ, একজন আমাকে দেখাইতে পারবে না কোন উম্মতকে আল্লাহ 1500 বৎসর সুযোগ দিয়েছেন, আজকে 1500 বৎসর হইতে চলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম থেকে আজকে, হিজরির কত সন এখন, কত সন, 1446 ঠিক না, 1400, আরো যোগ দেন 40 বৎসর 6 মাস 10 দিন, কত হয়, তো 1400 বললে ভুল হবে নাকি, 1400 বৎসর হতে চলছে, কোন উম্মতকে আল্লাহ সুযোগ দিছে নাকি, 2-4, 500, 700 বৎসর দিছেন তারপরে মাটিতে মিশাইয়া দিছেন। আমি তো দেখা আসলাম ওই জায়গাও, ঈসা আলাইহিস সালাম যেখানে দাঁড়ায়া বলছিল কাইফা দাম্মারাকুমুল্লাহ তাদমীরা, আল্লাহ তোমাদেরকে এইভাবে সকলে ধ্বংস করলেন কিভাবে, তো বলতেছে দুই কারণ, দুই কারণে ধ্বংস করলেন, হুব্বু দুনিয়া সোহবত তাওয়াবিত, দুনিয়ার ভালোবাসা, জিজ্ঞাসা করছে কতটুক ছিল, কাকুম মিম্বি ওয়ালা দিহা, মা সন্তানকে যতটুকু ভালোবাসতো আমরা দুনিয়াকে এতটুকুই ভালোবাসতাম, আজকে তো আমরা এর চেয়ে 100 গুণ বেশি ভালোবাসি, যদি ভালো মনে বাসতাম মা বা সন্তানকে নাম্বার ভিতরে বিষ মিশায় খাওয়ায় কি করে, কি বাংলার জমিনে খাওয়ায় নাই,
বেশি দূরে তো না টাঙ্গাইল বেশি দূরে হ্যাঁ এই রাস্তা দিয়ে বেশি দূরে টাঙ্গাইল কি ভুলা গেছেন এত তাড়াতাড়ি বাকি কি কারণে খাওয়াইছে এটা বললাম না কিন্তু খাওয়াইছে তো না পত্রিকা নাই যদি মা সন্তানের চেয়ে বেশি দুনিয়া ভালো না বাসতো পরক্রিয়া তো দুনিয়ারই একটা ভালোবাসা ঠিক না দুনিয়ার অংশ না অংশ না হ্যাঁ অথচ হাদিসে তো উল্টা আছে যেই বিধবা মহিলা যদিও যৌবন নিয়ে বিধবা হয়েছে ছোট ছোট বাচ্চার চেহারার দিকে তাকায়া সারা জীবন যৌবনকে চাইপা রেখা কাটায়া দিছে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছেন আল্লাহ রসুল বলে এই মহিলা কিয়ামতের দিন আমার আগে জান্নাতে যাবে আল্লাহ রসুল থামায়া জিজ্ঞাসা করবে তোমরা কারা আমার আগে জান্নাতে তো বলছে আমরা আপনারই উম্মত যারা যৌবন নিয়ে বিধবা হয়েছি কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়া যৌবনে আর কোনোদিন জোয়ার আসতে দেই নাই বাটা পড়ছে তো পড়ছেই মৌত পর্যন্ত বাটাই ছিল সন্তানকে দিনদার বানায় মানুষের মতো মানুষ বানাইছি আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়া বলবে তোমরা এটার যোগ্যতা রাখো যে তোমরা আমার আগে আগে জান্নাতে যাও তো বলে দুনিয়ার ভালোবাসা দ্বিতীয় সোহবত তাওয়াগিত বলে সেটা কি বলছে খারাপের সঙ্গ আজকে অ্যান্ড্রয়েড সেটের চেয়ে খারাপের সঙ্গ কি আছে আছে আমাদের যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে দুইজন তিনজন মিলা দেখতে থাকে দেখতে 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 এক সময় জোশ চলে আসে আর নিজেকে সামলাইতে পারে না কিন্তু নেটের ভিতরে মোবাইলের ভিতর দিয়ে ছিদ্র কইরা নেটের মাধ্যমে ওইখানে যাবে তো যাবে কি কইরা ওর গায়ে টাচ করবে তো করবে কি কইরা ওরে ছুবে তো ছুবে কি কইরা তো ওই স্বাদ মিটানোর জন্য কি করে মোবাইলের টাচ কইরা চুমা দেয় আপনি কোন নাউজুবিল্লাহ জিগান দেয় না না দেয় হ্যাঁ না দেয় না হ্যাঁ হায় 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 এর চেয়ে খারাপ সঙ্গ কি হইতে পারে তো বলছে কিভাবে ধ্বংস করলো বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছি সকালে উঠা দেখি হাবিয়া দোজগের ভিতরে জিজ্ঞাসা করছে অমা হাবিয়া হাবিয়া কি কয় সিজ্জিন অমা সিজ্জিন সিজ্জিন কি কয় কুল্লু জামরাতি মিনহা কা আদবা কি দুনিয়া কুল্লিহা এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড় আর ওয়া হুনা ফি আমাদের রুগুলায় নিচে চাপা পড়ে আছে বলছে সব কথার জবাব একজন দেশ কেন আর কেউ দেয় না কেন বলে আলা আফওয়াহিহিম লিজাম মিনার নার প্রত্যেকের মুখের ভিতরে আগুনের লেগাম লাগানো আছে ওই জমিনও তো দেখাছি সুপারিশ তো চাই সাফাত তো চাই আর সত্য তো এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাফাত ছাড়া সর্বপ্রথম সাফাতে কুবরা ছাড়া আল্লাহ ওই পর্যন্ত বিচার কার্য শুরু করবে না যদিও সমগ্র নবীরা চাইতে থাকবে রসুলরা চাইতে থাকবে নফসি নফসি চিৎকার দিতে থাকবে সমগ্র মানব জাতি দিতে থাকবে কিন্তু আল্লাহ বিচার কার্য শুরু করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় পড়া সুপারিশ না করবে সুপারিশ তো চাই কিন্তু দূরত্ব পড়তে চাই না আর যেই রসুল সবকিছু আমাদেরকে আইনা দিল উম্মতে মুহাম্মাদী আমরা খায়রে উম্মত বলি কার কারণে কার কারণে আরে বলেন না কার কারণে কার কারণে আরে বলেন না মুহাম্মাদুর উনার কারণে খায়রে উম্মত এক রাত্র 80 বৎসর কে আইনা দিল 83 বৎসর কে আইনা দিল আরে বলেন মুহাম্মাদুর একবার বললে 120 নাকি কত কালকে হাউসে কাউসারে কি করে দাঁড়াবেন বলেন।